বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকের রেসিপি রুই মাছ ভুনা। অনেকেই রুই মাছটা খেতে চান না মাছের একটা এক্সট্রা গন্ধের জন্য। তবে আমার এই রেসিপিটি ফলো করলে আশা করি মাছে আর গন্ধ হবে না। যারা রুই মাছ খান না তারা অবশ্যই ফলো করবেন। এতে রয়েছে নতুন একটি টিপস। এখানে আমি রুই মাছ নিয়েছি, 4 পিস রুই মাছ ছিল আমার তো। আমার মনে হয় এই রেসিপিটা মাছটা একটু ছোট করে করলেই ভালো হবে, তাই আমি মাছটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। মাছটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এক্সট্রা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আলু। তো কড়াই চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলটা গরম হওয়ার পরেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অনেকের ধারণা মাছ ভেজে নিলে মাছের তেলতেলে ভাবটা থাকে না, আসলে আমার এই রান্নায় কিন্তু তা হবে না। আর আপনারা চাইলে কাঁচা মাছটাও রান্না করতে পারেন। এই তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। এই রান্নাটায় আমি কিছু একটু বেশি করে এই পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা পুরোপুরি ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 7 মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার যে একটা উগ্র গন্ধ ওটা থাকবে না। এবার আমি মশলাটা কষানোর পরে তেল বের হয়ে আসার পরে মিশিয়ে নিচ্ছি আলুটা। আলুটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি আলুটা রান্না হওয়ার জন্য। তো টিপসটা হচ্ছে, আমি রান্নার ঘন্টাখানেক আগে কিছুটা মেথি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তার জন্য মেথিটা একটু নরম হয়ে গেছিল। তো ওই মেথিটা আমি এক্সট্রা আলাদা একটা কড়াইতে তেলে ভেজে নিয়েছি। আর এখানে এদিকে আমার আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমার আলাদাভাবে মেথি ভেজে নেওয়ার কারণ হচ্ছে, মেথিটা যদি শুরুতেই আমি দিয়ে দিতাম মেথির ফ্লেভারটা স্ট্রং হতো না, তাই মেথিটা আমি মাঝামাঝি পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মেথিগুলো মিশিয়ে দেব। আলুটা আমার তখন প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। মেথিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু 70-80% সিদ্ধ হয়ে গেছে। মেথিটা মিশিয়ে নিয়ে এবার আমি মাছগুলো মিশিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কিছুটা পানি অ্যাড করে নেব মাছটা পুরোপুরি রান্না হওয়ার জন্য। আপনারা চাইলে পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম ঝোল রাখবেন সেরকম ভাবে রান্না করবেন। আমি ঝোলটা একটু কমই রাখবো, তাই আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ। মাছ এবং আলু দুটোই 100% প্রায় রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুটা কেমন নরম হয়ে গেছে। এবার আমি এক্সট্রা ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ ছড়িয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা যাতে সব জায়গায় সমানে ছড়িয়ে যায় তাই একটু ঢেকে রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার রুই মাছ ভুনা। আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে ভুল ত্রুটিগুলো জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।